হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবাস করাটা সত্যি অনেকটা কষ্টকর এবং অনেকটা চাপের হয়ে যায় চাপের হয়ে গেল প্রত্যেকটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে গিয়ে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয় যদি নিতে না পারে তাহলে তার পারিবারিক বা তার সংসারিক জীবনে অনেক ঝড় ঝামেলা আসে আর সেগুলো অনেকেই সেই ঝড় ঝামেলাগুলো কাটিয়ে উঠতে পারে অনেকে উঠতে পারে না যার জন্য তখন তার সংসারে ফাটল ধরে যায় যাই হোক আমার ক্ষেত্রে তো একদমই অন্যরকম কারণ আমি আমার শ্বশুরবাড়ির লোকগুলোকে সবাইকে আগে থেকেই চিনতাম যেহেতু আমাদের লাভ ম্যারেজ ছিল যাই হোক তোমরা যদি কোনো দিন যদি বলার সুযোগ করে দাও আমাদের লাভ ম্যারেজ তাহলে অবশ্যই তোমাদের দাদা আর আমি তোমাদের সামনে এসে পুরো আমাদের লাভ স্টোরিটা শুনিয়ে যাব। আর আমাদের লাভ স্টোরি যদি তোমরা শুনতে চাও তাহলে পাঁচ বছরের কাহিনি তোমাদের শুনতে হবে তার জন্যই তো তোমাদের বলি তোমরা ঝটপট আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে প্রেস রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য আর অনেক অনেক শেয়ার করো যেন অনেক লোকের কাছে পৌঁছে যায় আর আমি যেন একদিন যেন সফলতা পাই তোমাদের সঙ্গে গল্প করার নেশায় নেশায় কাজ করলে না অনেকটা কাজ এগিয়ে যায় এবং ক্লান্তিভাব অনেকটাই দূরে চলে যায় যাই হোক ঝটপট কাজগুলো সেরে নিয়ে আজকে একটু বিকেলবেলায় রাস্তায় বেরোবো ভাবছি বেডশিটটাকে তুলে দিয়েছি বেডশিটটাকে ভিজিয়ে দেবো আর জল ওই টাইম কলের থেকে নিয়ে আসছি কারণ কলে জল নেই মানে জল নেই বলতে কি জল দিতে হচ্ছে জল দিয়েই জল বের করতে হচ্ছে আমরা একটা সংসারের পিছনে কতটা সময় ব্যয় করি এবং কতক্ষণ ধরে কাজ করি সেই সমস্ত কিছু যদি তোমাদের দেখাতে চাই তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে আর চব্বিশ ঘন্টা কাজ করার পরেও যদি কেউ বলে যে তুমি বাড়িতে থেকে কি কাজ করো বা কি করো তখন ভাবো তো মাথাটা কীভাবে মানে কতটা পরিমাণে রাগ উঠতে পারে আর কয়েকদিন ধরে ডক্টরের কাছে যাওয়ার জন্য বাড়ির কাজকর্ম কিছুই ঠিকভাবে করতে পারছিলাম না আর তাই আজকে ভাবলাম বাড়িতে যখন আছি ঘরটরগুলো সব কিছুই গুছিয়ে নেই আর এদিকে কাজ করতে করতে চরক ঠাকুর নিয়ে চলে আসছে কেউ কেউ নগর করতে আসছে মাদুলিগিরি যার জন্য কাজে একটু সময় পিছিয়ে যাচ্ছে যাই হোক বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে অবশ্যই টাইম দেওয়া উচিত তবে সে নগর করতেই আসুক বা ঘুরতে আসুক যাই হোক মানুষ মানুষের জন্যই মানুষের বাড়ি যায় ডক্টরের কাছে যাওয়া আসা যাওয়া আসা করার জন্য আমার চুলের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছে আমার মুখেও অনেকটা ট্যান পড়ে গিয়েছে কারণ মুখে আমি কোনো কিছুই করার টাইম পাচ্ছি না নয়তো আমি মাঝে মধ্যে বাড়িতে থাকলে মুখে স্ক্রাব করতাম আর এখন যেহেতু যেদিন বাড়িতে থাকি সেদিন এমন করে কাজ করতে করতেই সময় চলে যায় আর এখন যেহেতু ছাগলগুলোর বাচ্চা দিয়েছে মানে সরি ছাগলটার বাচ্চা দিয়েছে তার জন্য আরও একটু বেশি করে সময় পাই না কারণ ছাগলের পিছনে অনেকটা টাইম আমাকে ব্যয় করতে হয় তাহলে চলো বন্ধুবান কাজগুলো করে নিয়ে তারপর আসি তোমাদের সঙ্গে গল্প করতে আর এখানে জুতোগুলো রেখেছি উলট পালট করে জুতো উলট পালট করে রাখা যায় না জুতো যদি উলট পালট করে থাকে তবে নাকি বলে মাথায় মানে সব সময় মানুষের বলে রাগ হয় যে মানুষের জুতো উলট পালট করে থাকে অল্প কথাতেই রেগে যায় সকাল থেকে আজকে আজকে সকালবেলা উঠে শুধু কাজ করে নিই সে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কন্টিনিউয়ালি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি তারপরও কাজ শেষ হচ্ছে না এখনও আর ওইদিকে দূরে মাঠে আমার সন্টু মন্টু ঘাস খাচ্ছে আর কাপড়গুলো কেটে দিয়েছে এগুলো সব তুলে নেবো আকাশের পরিস্থিতি ভালো নেই আর এইদিকে এই যে পায়রা রাখা আছে কেউ ঘরে তুলতে হবে ও শুধু আমাদের ওই পাশের বাড়ি চলে যায় তার জন্য ওকে ওখানে ডেকে দেওয়া হয়েছে তাহলে চলো এখন একটু করলা তুলে নিয়ে আসা যাক করলা তুলে যাচ্ছি আজকে ঘরে ভাজা করার মতো কোনো সবজিই নেই তো ভাবলাম একটু করলা তুলে নেই আর এই জমিগুলো দেখছো এগুলো আমাদেরই জমি আর এই জমিগুলোতে করলা চাষ করা হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে আমি সন্টু মন্টু আর সন্টু মন্টুর মাকে বেঁধে দিয়েছি কারণ করলা ক্ষেত্রেতে অনেক ঘাস হয়েছে আর এই ঘাসগুলো ছাগলটা খেতে খুবই পছন্দ করছে একটা আমাদের ব্যাক আর আমাদের ব্যাক দেখো সবুজে সবুজ আর করলা ক্ষেত্রেতে কিছু একটা সমস্যা হয়েছে কিছু একটা সমস্যা বলতে কি আমি বলতে ভুল করে দিলাম কারণ হচ্ছে ওই বৃষ্টিপাতের কারণে জলে মানে খেতে জল জমে থাকার কারণে জায়গায় জায়গায় অনেক করলা গাছ মারা গিয়েছে আর এই জমিগুলো আমাদের হলেও এই জমিগুলো কিন্তু বন্ধক দেওয়া আছে যাই হোক কোনো এক সময় টাকার অভাব ছিল বা টাকার সমস্যা ছিল সেই কারণেই আমার শ্বশুরমশাই জমিগুলোকে বন্ধক দিয়েছে আর ছড়ানো হয়নি তবে ছড়ানো হবে খুব তাড়াতাড়ি ছড়ানো হবে যদি তোমরা একটু সাপোর্ট করো আর হচ্ছে মানে যিনি করলা করে গিয়েছে তিনি আমাকে বলে গিয়েছেন যে তোমাদের যদি দিনও যদি তোমার তুলতে ইচ্ছে হয় মানে প্রয়োজন হয় তাহলে তুমি নিজে হাতে ছেড়ে নিয়ে যেও তো আমি এর আগে একদিন ছিঁড়েছি আর আজকে ছিঁড়েছি সেটা অন ক্যামেরায় বলছি আর কতটা ছিঁড়েবো বা ছিঁড়বো বা ছিঁড়েছি সেটা অবশ্যই ক্যামেরাবন্দি করে রাখবো পরবর্তীতে কেউ যদি কখনো বলে যে তোমাদের জমিতে করেছে বলে তোমরা বস্তা বস্তা ধরে করলা তুলেছো সেটা কিন্তু একদমই কাউকে বলতে দেব না কারণ যতটা তুলবো যতটা প্রয়োজন ততটাই তুলবো আর সেটা অন ক্যামেরায় তোমাদের সঙ্গে দেখাবো খুব একটা করলা নেই কারণ তারা দুদিন আগে তুলে নিয়ে গিয়েছে আর ছোট ছোট যেগুলি একটু বড় হয়েছে সেগুলোই আমি তুলছি আমাদের যতটা প্রয়োজন ততটাই তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও